I have therefore decided to visit the affected parts in the state as part of my constitutional duty. মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করানোর 15 মিনিটের মধ্যে সমহিমায় রাজ্যপাল ফের সরাসরি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে। যে থ্রোনরুমে শপথ বাক্য পাঠ করালেন সেখানে বসেই রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্য সরকারের দিকে আক্রমণ ছুড়ে দিলেন। We are in a very deep crisis in the state. Post poll, retributive violence. I indicated to the state government to make arrangements. Unfortunately, their response has not been very responsive. I expect from the government restore confidence of the people and bring to book these culprits. রাজ্যপাল যখন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তখন মুখ্যমন্ত্রী আবার কেন্দ্রের পাঠানো দলের বিরুদ্ধে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। Law and order is a state subject. কেন সেন্ট্রাল টিম এসে এলাকা এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে? এখানে ওখানে বিজেপির বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তারা তৃণমূলের বাড়িতে কি গেছে? এসইউসির বাড়িতে গেছে? অন্য পার্টির বাড়িতে গেছে? শুধু গিয়ে আমাদেরও তো অর্ধেক ওয়ার্কার মারা গেছে। রাজ্যপালের মতোই বিজেপির বলাতেও রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের প্রতি আক্রমণের শো। আমাদের প্রথম লক্ষ্য এবং যেভাবে নরসংহার চলছে এইটা প্রথমে বন্ধ হওয়া দরকার। বিরোধী দলের নেতা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করাইতে রাজ্য সভাপতিকে সাথে নিয়ে কিছু ফেক ভিডিও নানা রকম ভাবে মানে গভর্নমেন্টের যারা গভর্নমেন্টের জয়টাকে মেনে নিতে পারে না তারা নানা রকম মিথ্যে ভাবে কোথায় জেনোসাইড হলো দেখতেই পেলাম না। জেনোসাইড তো শীতলকুচিতে একটাই হয়েছিল, আর তো হয়নি। সেখানে পাঠিয়ে দিচ্ছে বাংলায়, বাংলায় কিছু হয়নি, বাংলা শান্ত আছে। গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানেও রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলেছিলেন রাজ্যপাল। তৎক্ষণাৎ তাকে সেখানে দাঁড়িয়ে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও সেই দ্বৈরথের ছবি। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, গত কয়েক বছর ধরে সরকার রাজ্যপাল দ্বৈরথের যে ছবিটা প্রতিদিন উঠে আসত এবারও তার ব্যতিক্রম হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হলেও সোমবারই ভোট পরবর্তী হিংসা দমনে রাজ্যের ভূমিকার প্রশংসা করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, দায়িত্ব নেবার পর হিংসা রোধে রাজ্যের ভূমিকা প্রশংসনীয়, কার দোষ সেটা এখন দেখার সময় নয়। সবাইকে একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কেন্দ্র রাজ্য উভয়ই ঘটনার জন্য দায়ী। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।